নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে। ইত্থং যদা যদা বাধা দান বুদ্ধা ভবিষ্যতে তদা তদা বর্তিরং করিষ্যাম সংহম। সাধারণভাবে ষষ্ঠী থেকেই দুর্গাপুজোর আরাধনা শুরু। উৎসবে সজ্জিত বঙ্গের প্রতিটি শহর ও গ্রাম, উত্তর চব্বিশ পরগনাও তার ব্যতিক্রম নয়। আজ সময় কলকাতার পর্দায় তুলে ধরা হচ্ছে জেলার অন্যতম বড় মাপের পুজো দর্শকদের জন্য সংস্কৃতি আর জাঁকজমকে মোড়া মৈত্রী সংঘের দুর্গাপুজোর আয়োজনের একটি প্রতিবেদন। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লৌষ্ঠ কাষ্ঠ ও প্রস্তর, হে নব সভ্যতা। কালী পুজোর শহর বলেই পরিচিত বারাসাত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় তবু আবেগের অভাব থাকে না। বেশ কিছু সর্বজনীন পুজো হয় মহাসমারোহে। বারাসাতে অন্যতম জাঁকজমকপূর্ণ পুজো আয়োজিত হয় মৈত্রী সংঘে। গত কয়েক বছরের চেয়ে এবছর পুজোর আয়োজন অনেক বৃহৎ। পুজোর এবার তিপ্পান্নতম বর্ষে আরাধনায় ব্রতী হয়েছে বারাসাতের বনমালীপুর মৈত্রী সংঘ। এই মাতৃ আরাধনায় আজ শুভ উদ্বোধন করেন অশোকনগর বিধানসভার বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুর প্রতিনিধি ডাক্তার সুমিত সাহা সহ একাধিক নেতৃবৃন্দ। থিম মন্দিরে এবছর মৈত্রী সংঘের বাঁকুড়ার চটেশ্বরী মন্দিরের আদলে তৈরি হয়েছে প্রতিমা সাবেকে। পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে এই প্যান্ডেলে পরিবেশ সচেতনতার পাঠ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার সচেতনতার সঙ্গে আধ্যাত্মিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে মৈত্রী সংঘের উদ্যোগ দুর্গাপুজোকে দিয়েছে অনন্য মাত্রা। বনমালীপুর মৈত্রী সংঘের পুজোয় প্রত্যেক বছরই আমাকে আমন্ত্রণ করে, আমি কৃতজ্ঞ তাদের প্রতি। এটা একটা আলাদা পরিবেশ, মানে আসলে মনে হয় যে নিজের বাড়িতে ছিল, এবং এমন পরিবেশ যে চুয়াত্তর বছর ধরে এটা বারাসাতের বুকে চুয়াত্তর বছর ধরে একটা পুজো চালানো, কত রকমের প্রতিকূলতা ইত্যাদি ইত্যাদি মধ্যে দিয়ে তারা করেছে, এবং মাতৃমূর্তি দেখে আমি মোহিত হয়ে গেছি যে একটা সম্পূর্ণ সাবেকি আনা, একটা আভিজাত্য একটা বনে দিই পুজোর মধ্যে এটা এটা পড়ে, তাই এটা করবার চেষ্টা করেছে। এবং বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী যে ডেঙ্গু বিরোধী যে অ্যাক্টিভিটিসগুলো করতে বলছে পুজো কমিটিকে, এই পুজো কমিটি কিন্তু সেটা সামাজিক সেই দায় এবং দায়িত্ব বোধটা তারা স্বীকার করে নিয়েছে, তারা এই কাজটা করেছে। সবাই যদি এই কাজটা করে তাহলে প্রশাসনের অনেক সাহায্য। এই যে বিশ্ব উষ্ণায়ন, এই যে গ্লোবাল ওয়ার্মিং, এইটার জন্যে আমাদের উচিত যে পৃথিবী এবং পরিবেশ যাতে উত্তপ্ত না হয়, যাতে শীতল থাকে, সেই ব্যাপারে সচেতন নাগরিকদের আরও আরও বেশি করে। মৈত্রী সংঘের দুর্গাপুজোর আয়োজন পরিবেশ ও আধ্যাত্মিক মেলবন্ধনের পাশাপাশি বাঙালির উৎসব মুখরতায় ফুটে উঠেছে অন্য আঙ্গিকে। বারাসাত থেকে আবুল কায়েম গাজীর রিপোর্ট, সময় কলকাতা। যখন একদিকে চারপাশের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে চলেছে, অন্যদিকে অশুভ শক্তি প্রবল হয়ে উঠেছে, তখন পরিবেশ সচেতনতার পাঠ দেওয়ার পাশাপাশি মানবের দুর্গতি বিনাশে পুজোর আয়োজনে উৎসব মুখর হয়েছে মৈত্রী সংঘ। দেবীর আরাধনাকে নবতম ব্যক্তি ও দিয়েছে মৈত্রী সংঘ। উৎসব পেয়েছে মহৎ এবং বৃহত্তর মাত্রা। পুজো কেন্দ্রিক অন্যান্য সমস্ত খবর দেখতে অবশ্যই চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।